হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আর বাড়িতে আসার পরে, মানে লখনৌতে ফেরার পরে এক সপ্তাহ হয়ে গেছে, আর কন্টিনিউয়াসলি রোজই বাড়ির কোথাও না কোথাও পরিষ্কার চলছে। 15 দিন মতো ছিলাম না বাড়িতে, তো সমস্ত জায়গায়, সমস্ত কর্নারে প্রচণ্ড পরিমাণে ডাস্ট, ধুলো, নোংরা, ময়লা জমেছে। মানে বাড়িতে না থাকলে যা হয়, আর বাড়িতে থাকলেও হয়, মানে একটা কর্নার আমরা ক্লিন করি তো পরের দিন অন্য জায়গায় ক্লিন করলে আবার সেটা নোংরা হয়ে যায়, তো সেই জন্য প্রত্যেকটা জায়গায় ক্লিনিং চলছে। তো আজকের আমি ভাবলাম যে এই উইন্ডোটা আমি ক্লিন করব আমার বেডরুমের, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তাই জন্য আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আজকে সপ্তাহের একদম প্রথম দিন, সোমবার। সকালে উঠে হাজব্যান্ড খেয়ে অফিসে চলে গেছে। আজকে বানিয়েছিলাম রুটি আর পাতলা আলুর তরকারি বানিয়েছিলাম, তো ও খেয়ে চলে গেছে। আর আমি এখন এটা ক্লিনিং করছি, আর আমার কাজের দিদিও এসেছে, ও ওইদিকে ওর মতো কাজ করছে, তো আমি ভাবলাম এটা করে নিই। তো তারপরে স্নান ধান করবো, পুজো করবো, বাকি সব কাজ। তো অনেকটাই টাইম লাগে যখন এভাবে উইন্ডোগুলোকে ক্লিন করি, আর উইন্ডোর, আমার এই উইন্ডোটাতে প্রচুর পরিমাণে গাছ থাকে তোমরা দেখলে, আর আমি সবগুলোকে সরিয়ে নিলাম, আর প্রত্যেকটা গাছেও প্রচণ্ড পরিমাণে ধুলো জমেছে, মানে ধুলোর পুরো লেয়ার জমে গেছে। তো আমি গাছগুলোকেও ভালো করে ধুয়ে স্নান করিয়ে তারপরেই রাখবো, তার আগে ভালো করে আমি আগে উইন্ডোটাকে ক্লিন করে নিই। তো এই ফার্স্টে আমি একটু জল নিয়েছি, আর নিয়েছি একটু ডিশওয়াশ জেল, তো এটা দিয়ে আমি ক্লিন করি। আর ডিশওয়াশ জেল জলের মধ্যে মিশিয়ে নিয়েছি, তাও আমি এই যে কাপড়টা নিলাম পাতলা সুতির কাপড়টা, তো তার মধ্যে একটুখানি নিয়ে নিলাম। দিয়ে এবার আমি পুরো, মানে এখানে তিনটে আর কি, দুটো আর কি গ্লাসের আছে, আর একটা হচ্ছে নেট আছে, তো মানে স্লাইডারগুলো, তো সেগুলোকে আমি ভালো করে আগে ক্লিন করব। প্রচুর পরিমাণে ধুলো থাকে, আর এই জন্য এভাবে, মানে শুধু জল দিয়ে মুছলে আর কি হবে না, তো আমি এভাবেই মুছি। তো ভালো করে আগে মুছে ক্লিন করে পুরো দেখবো যে কালো জল বেরিয়েছে, মানে বেরোই প্রত্যেকবারই, কারণ কি অনেক নোংরা থাকে। আর তারপরে আবার আর একবার ফ্রেশ ওয়াটার দিয়ে ধোবো। তো ফার্স্টে আমি এটা দিয়ে আগে করে নিই, তো তারপরে আমি প্লেন ওয়াটার দিয়ে ধোবো। এই যে ফোমটা ক্রিয়েট হয়, এই ফোমটাকে আবার পরিষ্কার করার জন্য একটু বারবার করে মোছার দরকার পড়ে, কিন্তু আবার এইটা না দিলেও ভালোভাবে পরিষ্কার হয় না আমার মনে হয়, তো এই আর কি। তো চলো তোমরাও দেখতে থাকো আমি কিভাবে আমার উইন্ডোটাকে ক্লিন করি। তো একটা করে না নেট আছে প্রত্যেকটা আমার উইন্ডোতেই, তো এটা খুব ভালো, যার জন্য মশা আসে না, তো এটাই দিয়ে রাখি। তো এই নেটের ফাঁকে ফাঁকেও এত ধুলো জমে থাকে, তো ওটাকেও যেরকম জল দিয়ে যখন ধুই পুরো একদম কাদা কোলা জল বেরোয় মনে হয়। তো মোটামুটি সাবান দিয়ে আর কি, মানে সোপ দিয়ে পুরোটা আমি ক্লিন করে নিয়েছি। আর এবারে এই জায়গাটা, মানে যেখানে আমি গাছের টবগুলো রাখি সেই জায়গাটাও মুছে নিচ্ছি, আর তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণ ধুলোর লেয়ার ছিল। তো এবারে আমি প্লেন ওয়াটার দিয়ে আবার ক্লিনিং স্টার্ট করব। তো আমি আবার পরিষ্কার জল নিয়ে এসেছি, আর পরিষ্কার জল দিয়ে আমি আবার মুছবো, যতক্ষণ পর্যন্ত না ফোমগুলো একদম ক্লিয়ার হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মুছতে হয়, আর সেটা একটু সময় লাগে, তো কিন্তু নাহলে ক্লিনিংটাও ভালো করে হয় না। আর এই দেখো নেটগুলো পুরো ক্লিন হয়ে গেছে, এখন আমি প্লেন ওয়াটার দিয়ে জাস্ট মুছলাম, আর এই দিকের কাঁচটাও পুরো পরিষ্কার, একদম চকচক করছে। আর এভাবে পরিষ্কার করার পরে, মানে নিজেরই প্রচণ্ড পরিমাণে ভালো লাগে,
তো মাসে আমি একবার করে এভাবে প্রত্যেকটা উইন্ডোই করে থাকি। আমার বেডরুমে তো দুটো উইন্ডো আছে আর বাকি ঘরেও যা আছে তো করে থাকি। সবগুলো উইন্ডো আমি করি না সবসময়, আমার যে কাজের দিদি আছে ও করে, বাট বেডরুমেরগুলো আমি করার চেষ্টা করি। তো গাছগুলোকে আমি সমস্ত স্নান করিয়ে নিয়েছি আর এবারে আমি গাছগুলো একটা একটা করে রেখে দেবো। আর এই গাছগুলো কিন্তু আমার ভীষণ প্রিয়, মানে এতটাই প্রিয় যে কি বলবো। আর সবথেকে বড় কথা, ঘরের মধ্যে কোথাও মানে এরকম মানে অরিজিনাল গাছ থাকলে, অরিজিনাল গ্রিন থাকলে খুব কিন্তু ভালো লাগে। তো অনেক দিন পরে গাছগুলোকে স্নান করাতে পেরে আমার ভীষণ ভালো লাগছে, আর আমি জানি আমার গাছগুলোরও কিন্তু খুব ভালো লাগছে এতদিন পরে আবার ভালো করে স্নান করে। তো এতটা ফ্রেশ ফিল হয় এগুলো রাখার জন্য ঘরের মধ্যে। আর আমার ঘর কিন্তু এই কারণেই মনে হয় অনেকটা ঠান্ডা অন্যান্যদের ঘরের তুলনায়। তো বাকিরা যখন আমার ঘরে আসে ওরা বলে তোমার ঘর এত ঠান্ডা কী করে থাকে, এত ঠান্ডা কী করে থাকে, আমাদের ঘর কত গরম। তো আমার মনে হয় তার জন্য এই গাছগুলো অনেকটা পরিমাণে দায়ী, কারণ গাছ কিন্তু যেখানেই থাকুক না কেন সেখানেই সেই জায়গাটাকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা দেয়। আর এই জন্য আমি যতটা পেরেছি গ্রিনারি আমার ঘরের মধ্যে রেখেছি। আর এই আর কি, আমার আজকের উইন্ডোটা ক্লিন হয়ে গেল আর আমি এভাবেই আমার উইন্ডোগুলোকে ডিপ ক্লিনিং করি। তো মান্থলি একবার করে আমি এভাবে প্রত্যেকটা উইন্ডো ডিপ ক্লিনিং করে থাকি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, আর যারা নতুন আজকের ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমি স্নান করে চলে এলাম পুজো করতে, আজকে সোমবার তো এই জন্য একটুখানি শিবের মাথায় দুধ ঢালবো। তো দুধ আমি একটু আলাদা করে রেখে দিই সোমবার করে, বৃহস্পতিবার করে। তো আর দই পাতবো বলে আমি একটু দইও আনিয়েছিলাম, কেন কি বাড়িতে এসেছি তো এখন তো সব ফাঁকা ধরো, তো দই পাতার জন্য একটু তো দই দরকার হয়, তো তাই জন্য দই কিনে আনিয়েছিলাম। তো ভাবলাম যে একটুখানি আগে বাবার মাথায় দিয়ে দিই সুন্দর করে, অনেকদিন পরেই আমি দই দিচ্ছি ধরো, দই খুব একটা দেওয়া হয় না, তারপরে বাকিটা আমি পাতবো। তো এই আর কি, এখন আমি পুজোটা কমপ্লিট করে নেবো। অনেকটা লেট হয়ে গেছে আজকের আমার পুজোয় বসতে, যেহেতু ওটা ক্লিন করছিলাম, কিন্তু ক্লিনিংটাও খুব দরকার ছিল। আর এই দিকে না সকালে আমার পুজো দেওয়ার তাড়াটা থাকে বলে সকালের দিকে আমি সবসময় অন্যান্য কিছু করতে পারি না, তো যেদিনকেই করি না কেন সেদিনকে আমার পুজোটা একটু লেট হয়ে যায়। কিন্তু ক্লিনিংগুলোও খুব দরকার, ঘর এরকম নোংরাও আবার ভালো লাগে না। তো চলো আমি পটাপট পুজোটা কমপ্লিট করে নিই। তো আমি বেড কাভারটা চেঞ্জ করে দিয়েছিলাম, তো নতুন একটা বেড কাভার পেতে দিলাম। আর এখন আমি পিলো কাভারগুলো পরাচ্ছি। তো এই পিলো কাভারগুলো পরাতে আমার ভীষণ বোর লাগে, একদম ভালো লাগে না, কিন্তু কি করব, পরাতে তো হবেই। তো এই আর কি, আমার বেডটাও রেডি হয়ে গেল আর এরপর আমি করব ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে খাবো চা। আর এবারে আমি একটু আরামসে বসবো, তারপরে নিজের একটু কাজ করব। আর এখন আমি লাগিয়ে নিচ্ছি একটু বডি লোশন হাতে আর পায়ে, কেন কি এখানে গরমটা না একটু ড্রাই, তাই এগুলো একটু বেশি ইউজ করতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটাও আমি এখানে এন্ড করব, কালকে চলে আসব আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর হ্যাঁ যদি আজকের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, বাই বাই।